সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাপ্পা মজুমদার ও চাঁদনী মিডিয়ার যতটা আলোচিত দম্পতি ছিলেন ঠিক ততটাই তাদের নিয়ে জল খোলা হয়েছে গত কয়েক মাসে। বাপ্পা মজুমদারের এ নিয়ে চুপ থাকা, চাঁদনীর কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস সব মিলিয়ে বিচ্ছেদের খবর উঠছিল শোবিজের বাতাসে। তবে এবার পরিষ্কার হলো সবকিছু, জানা গেল দ্বিতীয়বারের মতন বিয়ে করতে যাচ্ছেন বাপ্পা পাত্রী তানিয়া হোসেন। গতকাল বাপ্পা ও তানিয়া SMS এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের একথা জানিয়েছেন। তারা লিখেছেন, বন্ধুরা, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের অর্থাৎ বাপ্পা মজুমদার ও তানিয়া হোসেনের বাগদান হয়েছে। গত 16ই মে দুই পরিবারের উপস্থিতিতে এই বাগদান অনুষ্ঠিত হয়। কয়েকদিন ধরে অসুস্থতার কারণে খবরটি জানানো হয়নি। জীবনের এই শুভক্ষণে আমাদের পাশে দুই পরিবারের সদস্যদের উপস্থিত থাকার জন্য সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল বাপ্পা ও তানিয়া প্রেম করছেন। এমনকি তানিয়া তার বাগদানের আংটির ছবিও ফেসবুকে আপলোড করেছেন বেশ কিছুদিন আগেই। বিয়ের কথা জানতে চাইলে তানিয়া হোসেন বলেন, এখনও কিছুই ঠিক করা হয়নি। দুই পরিবারের মুরব্বীরা কয়েকদিনের মধ্যেই বিয়ের অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করবেন। ঈদের পর সুবিধাজনক একটা সময়ে বিয়ে হবে। গেল কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল বাপ্পা ও চাঁদনীর ডিভোর্স হয়েছে। গত কয়েকদিনে সে খবর পাল্টে হয়ে যায় বাপ্পা ও তানিয়া বিয়ে করছেন। এবার তাদের যৌথ খুদেবার্তার মাধ্যমে তা বাস্তবে পরিণত হল। জানা গেছে 16ই মে রাতে রাজধানীর পান্থপথে তানিয়ার বাসায় এই বাগদান সম্পন্ন হয়। বিনোদন জগতের অনেকেই সে খবর জানতেন। তো বন্ধুরা, বাপ্পা ও তানিয়া দুজনের জন্যই এটি দ্বিতীয় বিয়ে। অবশেষে তারা স্বীকার করলেন বিয়ের কথা। পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।